নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা আজকের একটি ব্রেকিং নিউজ দেশের সতেরোটি রাষ্ট্রীয় ব্যাংকে বারো জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি এই বিজ্ঞপ্তি সম্বন্ধে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক দেশের সতেরোটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে বারো হাজার জন ক্লার্ক নিয়োগের জন্য অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য আইবিপিএস এর কমন রিটেন এক্সামিনেশন হবে বিভিন্ন ব্যাচে ভাগ করে আগামী সাত আট চোদ্দ ও একুশে ডিসেম্বর মোট শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও সবকটি ব্যাংকের শূন্য পদের হিসেব পাওয়া যায়নি লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের ইন্টারভিউ এবং পদ বন্টন হবে আইবিপিএস ও সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির যৌথ আয়োজনে ফলে আর কোথাও এই ব্যাংকগুলির বিজ্ঞাপন বেরোবে না নতুন করে আবেদন করতে হবে না এই কমন রিটেন এক্সামিনেশনের জন্য অনলাইন দরখাস্ত নেওয়া হবে আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে চলবে নয় অক্টোবর পর্যন্ত প্যানেলের বৈধতা থাকবে একত্রিশে মার্চ দু পর্যন্ত এবং যে কোনো ভারতীয়রাই আবেদন করতে পারবেন নিয়োগ হবে সব ব্যাঙ্কে এলাহাবাদ ব্যাঙ্ক আন্ধ্রা ব্যাঙ্ক ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাড়া ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কর্পোরেশন ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক সিন্ডিকেট ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বয়স বয়স হতে পয়লা সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখের হিসেবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে দোসরা সেপ্টেম্বর উনিশশো থেকে পয়লা সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবেন যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইউনি ইনস্টিটিউট থেকে যে কোনো শাখা গ্রাজুয়েশন অপারেটিং অ্যান্ড কম্পিউটার সিস্টেমের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপার অপারেশন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি অথবা হাই স্কুল কলেজ ইনস্টিটিউটে কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা নয় অক্টোবর দু হাজার উনিশ তারিখের মধ্যে সম্পূর্ণ হতে হবে যে রাজ্যের শূন্য পদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে লিখতে পড়তে ও বলতে যান জানতে হবে পরীক্ষার ধরন পরীক্ষা হবে দুটি ধাপে প্রিলিমিনারি ও মেইন দুটি অবজেক্টিভ টাইপের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর নিউমেরিক্যাল এবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর রিজেইনিং এবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষার সময় ষাট মিনিট মেন পরীক্ষায় থাকবে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর জেনারেল ইংলিশ চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বর রিজেনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অপটিটিউড পঞ্চাশটি প্রশ্ন ষাট নম্বর কোয়ান্টিটিভ অপটিটিউড পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বর মোট কুড়ি মোট দুশো নম্বরের পরীক্ষার সময় এক একশো ষাট মিনিট ইংরেজি বাদে বাকি বাকি প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে প্রে প্রিলি ও মেইন পরীক্ষা দু ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে আবেদন ফি ছশো টাকা তপসিলি জাতীয় উপজাতি শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে একশো টাকা ডেবিট কার্ড রুপি ভিসা মাস্টার কার্ড ইত্যাদিতে জমা দিতে পারবেন এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমেও ফি দিতে পারবেন এবং আবেদনের পদ্ধতি আবেদন করতে হবে ওয়েবসাইটে ওয়েবসাইটটি হলো টিপ্লু ডব্লু ডট আইবিপিএস ডট ইনে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং গুরুত্বপূর্ণ তারিখ অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত আবেদন ফি দেওয়া যাবে সতেরো সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত অনলাইনে প্রিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করা যাবে নভেম্বর নভেম্বর দু থেকে অনলাইন প্রিমিনারি পরীক্ষা হবে আগামী সাত আট চোদ্দো ও একুশে ডিসেম্বর শূন্য পদের বিন্যাস পশ্চিমবঙ্গ মোট শূন্যপদ আটশো সাতচল্লিশটি এলাহাবাদ ব্যাংক শূন্যপদ একশো বারোটি অসংরক্ষিত আটত্রিশটি তপসিলি জাতি সাতাশটি তপসিলী উপজাতি সাতটি ও বিসি উনত্রিশটি ইডব্লু এস এগারোটি এই সবের মধ্যে তিনটি শ্রবণ প্রতিবন্ধী দুটি অস্থি প্রতিবন্ধী ও একটি দৃষ্টি প্রতিবন্ধী একটি আইডি এগারোটি প্রাক্তন শ্রেণীকর্মী ও পাঁচটি ডিআইএস এক্স এস বা ডিএক্স এসদের জন্য সংরক্ষিত আন্ধ্রা ব্যাঙ্ক শূন্যপদ ষাটটি অসংরক্ষিত পঁচিশটি তপশালী জাতি সতেরোটি তপশালী উপজাতি চারটি ও বি সি বারোটি ইডব্লিউএস ছটি এইসবের মধ্যে দুটি শ্রবণ প্রতিবন্ধী একটি অস্থি প্রতিবন্ধী ও একটি দৃষ্টি প্রতিবন্ধী ও দুটি আইডি ছটি প্রাক্তন সেনাকর্মী ও তিনটি ডিআইএস এক্স দের জন্য সংরক্ষিত ব্যাঙ্ক অফ বরোদা শূন্য পদের হিসেবে এখনও পাওয়া যায়নি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঁয়তাল্লিশটি অসংরক্ষিত তিরিশটি তপসিলি জাতি দশটি ও একটি ইডব্লু চারটি এইসবের মধ্যে একটি শ্রবণ প্রতিবন্ধী একটি দৃষ্টি প্রতিবন্ধী একটি আইডি পাঁচটি শ্রবণ পাঁচটি প্রাক্তন সেনাকর্মী ও তিনটি ডিআইএস এক্স এস এবং ডি দের জন্য সংরক্ষিত ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র শূন্য পদের হিসেবে এখনও পাওয়া যায়নি কানাড়া ব্যাঙ্ক সাতটি অসংরক্ষিত পঁচিশটি তপশিলি জাতি তেরোটি তপশিলী উপজাতি তিনটি ও বিসি তেরোটি ইডব্লিউএ ছটি এইসবের মধ্যে একটি শ্রবণ প্রতিবন্ধী একটি দৃষ্টি প্রতিবন্ধী ছটি প্রাক্তন সেনাকর্মী ও দুটি ডিআইএসএক্সএস এবং ডিএক্স দের জন্য সংরক্ষিত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাশিটি অসংরক্ষিত বত্রিশটি তপশিলি জাতীয়নিশটি তপশিলি উপজাতি চারটি ও টি ইডব্লু এস আটটি এইসবের মধ্যে একটি শ্রবণ প্রতিবন্ধী একটি দৃষ্টি প্রতিবন্ধী ও একটি আইডি আটটি প্রাক্তনাকর্মী চারটি ডিআইএস এক্স এস এবং ডিএক্স এস দের জন্য সংরক্ষিত কর্পোরেশন ব্যাংক ষোলোটি অসংরক্ষিত সাতটি তপসিলী জাতির চারটি ও সি চারটি ইডবু একটি এইসবের মধ্যে একটি শ্রবণ প্রতিবন্ধী একটি অস্থির প্রতিবন্ধী ও দুটি প্রাক্তন সেনাকর্মী ও একটি ডিআইএসএক্সএস এবং ডিএক্স দের জন্য সংরক্ষিত ইন্ডিয়ান ব্যাংক পনেরোটি অসংরক্ষিত আটটি তপশিলি জাতি তিনটি ও তিনটি ইডব্লু এস একটি এইসবের মধ্যে একটি আইডি একটি সেনা প্রাক্তন সেনাকর্মী ও একটি ডিআইএসএক্সএস এবং ডিএক্সএসদের জন্য সংরক্ষিত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক শূন্য পদের হিসেবে এখনও পাওয়া যায়নি ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স উনত্রিশটি অসংরক্ষিত তেরোটি তপশিলি জাতি ছটি তপশিলী উপজাতি দুটি ও তিনটি ছটি ই এস দুটি এইসবের মধ্যে একটি শ্রবণ প্রতিবন্ধী দুটি দৃষ্টি প্রতিবন্ধী দুটি আইডি ও দুটি প্রাক্তন স্নাকর্মী ও দুটি ডিএসএক্স এবং ডিএক্স দের জন্য সংরক্ষিত পাঞ্জাব অ্যান্ড সিন্ধা ব্যাঙ্ক ছটি অসংরক্ষিত চারটি তপশিলি জাতি একটি ওবিসি একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শূন্যপদের পদের হিসেবে পাওয়া যায়নি সিন্ডিকেট ব্যাঙ্ক শূন্যপদের পদের হিসেবে পাওয়া যায়নি ইউকো ব্যাঙ্ক একশো পঁচিশটি অসংরক্ষিত ঊনপঞ্চাশটি তপশিলী জাতি উনত্রিশটি তপশিলী উপজাতি ছটি ওিসি আঠাশটি এস তেরোটি এই সবের মধ্যে একটি শ্রবণ প্রতিবন্ধী দুটি অস্থি প্রতিবন্ধী দুটি দৃষ্টি প্রতিবন্ধী একটি আইডি তেরোটি প্রাক্তন সেনাকর্মী ও ছটি ডিআই এসএক্স এস এবং ডিএক্স জন্য সংরক্ষিত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আটচল্লিশটি অসংরক্ষিত ১৯টি তপসিলি জাতি সতেরোটি তপশিলী উপজিত একটি ও বিসি সাতটি ইডব্লিউ চারটি এর মধ্যে একটি শ্রবণ প্রতিবন্ধী দুটি অস্থি প্রতিবন্ধী ও দুটি দৃষ্টি প্রতিবন্ধী একটি আইডি চারটি প্রাক্তন সেনাকর্মী ও দুটি আই ডিআই এসএক্স এস এবং ডি এক্স এসদের জন্য সংরক্ষিত ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুশো ছেচল্লিশটি অসংরক্ষিত একশোটি তপশিলি জাতি ছাপ্পান্নটি তপশিলী উপজাতি বারোটি ও বিসি চুয়ান্নটি ইডব্লু এস চব্বিশটি এর মধ্যে দু তিনটি শ্রবণ প্রতিবন্ধী তিনটি অস্থি প্রতিবন্ধী ও তিনটি দৃষ্টি প্রতিবন্ধী ও তিনটি আইডি পঁচিশটি প্রাক্তন সেনাকর্মী ও এগারোটি ডিআইএক্স এক্স এবং ডিএক্স এসদের জন্য সংরক্ষিত অন্যান্য রাজ্যের শূন্যপদের হিসাব ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানতে ও জানবেন ওয়েবসাইট থেকে ধরুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন